আসসালামু আলাইকুম, শাহিদাস কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার। পুঁই শাক অনেকে খেতে চায় না, এভাবে রান্না করলে পুঁই শাক সবাই পছন্দ করবে। এক আটি পুঁই শাককে আমি দুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দুইটা আলুকে আমি এখানে ফালি ফালি করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব। রসুন লালচে হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি আরও এক মিনিট মতন নাড়ব। এখন দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, এক চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ, চিংড়ি মাছ একসাথে দিয়ে আমি দুই মিনিট মতন কষাবো। কষানো হয়ে গেলে আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শাক। শাকটাকে আমি আরও দুই মিনিট মতন কষাবো। শাকটা নরম হয়ে আসছে, এখন আমি হাফ কাপ পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি আরও তিন মিনিট মতো রান্না করব। তিন মিনিট পর ফিরে এলাম, আমার শাকের পানি শুকিয়ে গেছে, শাক রেডি হয়ে গেছে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, এটা অসাধারণ টেস্টি হয় খেতে। এটা বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টস বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।